আজকে আপনাদের আমি দেখাবো মালয়েশিয়ার সেলফ লন্ড্রি। এই যে এটা থেকে নিজে নিজেই নিজের লন্ড্রি করা যাবে আর কি, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে শোকানো সব কিছুই করা যাবে। এখানে সব, এখানে কেউ থাকে না, এখানে জাস্ট এই যে সিসিটিভি, এই যে এখানে সিসিটিভি আছে। আর এই ফ্যান দেখতেছেন, এটা অটোমেটিক আধা ঘন্টা পরপর বন্ধ হয়ে যাবে। আর এখানে নিজে নিজে এসেই সব কিছু করা যাবে, এখানে কেউ থাকবে না, মানে থাকে না অ্যাকচুয়ালি। প্রথমে এসে এই যে এখানে টাকা ঢুকাইতে হবে, তারপরে এখানে কয়েন নামবে, কয়েন আসার পরে আপনার আপনার যেটা আর কি, এই যে এখানে 10 কেজি, এখানে 14 কেজি, 14 কেজি 6 টাকা 6 রিঙ্গিত, আর হচ্ছে 10 কেজি 5 রিঙ্গিত। আপনার পরিমাণ মতন আপনার যেমন জামা কাপড় থাকবে তেমন আপনি এখানে ঢোকাইতে পারবেন এর ভিতরে। তারপরে আপনি যখন এর ভিতরে জামা কাপড় আপনার সব কিছু এর মধ্যে দিবেন, দেওয়ার পরে এখানে আপনার টাকা কয়েনটা দিতে হবে। কয়েন দেওয়ার পরে আপনার এখানে টাইম আসবে 24 ঘন্টা। এখন যদি আপনি গরম পানিতে দিতে চান তাহলে আরেক রিঙ্গিত আপনার বাড়াইতে হবে, তারপরে এই যে এখানে চাপ দিতে হবে, তারপরে আপনার 24 মিনিট টাইম, 24 মিনিট আপনার ওয়েট করতে হবে। আপনি যদি এখানে ওয়েট করতে চান এখানে বসার জায়গা আছে, আর এখানে যদি আপনি ম্যাসাজ করতে চান, আপনার রিল্যাক্স করতে চান তাও পারবেন। তো এটা ফ্রি না কিন্তু, এটা টাকা দিতে হবে, 4 মিনিটের জন্য 1 রিঙ্গিত। এই যে এখানে রিঙ্গিত ঢুকাইতে হবে, তারপরে যে এখানে টাইম উঠবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি রিল্যাক্স করলে করতে পারেন, অথবা আপনার বাইরে কাজ থাকলে আপনি বাইরে কাজ করে আসতে পারবেন। এখানে পরিমাণ অনুযায়ী আছে 14 কেজি, এখানে 28 কেজি আছে, এখানে 11 টাকা 28 কেজি, ঠিক আছে। আর তারপরে 24 মিনিট আপনার যদি হয়ে যায়, তারপরে আপনি তো শুকাবেন, শুকানোর জন্য এই যে ড্রাই আছে, এই যে দেখাই, এটা কিন্তু মানে স্টিকার, এটা কিন্তু অরিজিনাল না, ঠিক আছে। আর এই যে এখানে এই যে ড্রাই আপনাকে খুলে দেখাই, এর ভিতরে আপনার দিয়ে দিতে হবে। এখানে আপনি যে এখানে রেট লেখা আছে দেখতে পাচ্ছেন, দেখতেছেন এই যে 4 রিঙ্গিত থেকে 6 রিঙ্গিত পর্যন্ত, 24 মিনিট থেকে, এই যে আপনি কাছে দিয়ে দেখাই, 24 থেকে 36 মিনিট, 6 রিঙ্গিত দিলে আপনার 36 মিনিট আপনি পাবেন, কিন্তু নো হিট আর কি, ঠিক আছে, যা শুকাই যাবে। আর গরম দিতে চাইলে লো টেম্পারেচার আছে, হাই টেম্পারেচার আছে, মিড টেম্পারেচার আছে, ঠিক আছে। আর এই যে আপনি যদি বেশিক্ষণ দিতে চান, এই যে আপনার যদি জিন্স প্যান্ট থাকে তাহলে আর কি 30 থেকে 42 মিনিট, সো এখানেও 24 মিনিট সময় লাগে। সো এই আর কি, এই 24 মিনিট, 24 মিনিটের ভিতরে হয়ে যাবে। তখন আপনার মনে করেন টোটালি 1 ঘন্টার ভিতরে আপনার জামা কাপড় শুকানো থেকে শুরু করে সব কিছুই আপনি করে ফেলতে পারবেন। আর একটা কথা হচ্ছে, এখানে যে শোকানো হয় যেগুলো একদম এই যে একটা অলরেডি হয়ে গেছে, অফ হয়ে রয়েছে, একদম ইস্ত্রি করার মতন থাকে আর কি, ঠিক আছে, একদম প্রায় ইস্ত্রির মতন থাকে। সো আপনারা যদি মনে করেন যদি কেউ করে তাহলে তার আর বাড়তি ইস্ত্রি করা লাগে না। আর এটা যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে ঢাকাতে হয়তো কিছু জায়গায় আছে, তাহলে তো আরো ভালো হইতো যদি সব জায়গায় থাকতে এভাবে। এই যে আপনাদের ফুল ভিউটা দেখাই, ওকে। সো আজ এই পর্যন্তই, আর নতুন কোন ভিডিওতে আপনাদের অন্য কোনো কিছু দেখাবো ইনশাল্লাহ। সো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।